আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা হল ভিডিও। আমি রিসেন্টলি নিউ মার্কেট গিয়েছিলাম, নিউ মার্কেট থেকে আমি কী কী কিনেছি আমি ওই জিনিসপত্র এই ব্লগে দেখাবো। এটা দেখেন, প্রিয়াঙ্গনের সামনে থেকে একটা ক্লিপ। আই প্রথমেই দেখাচ্ছি একটা টিউলিপ প্যান্ট, এটা প্রিয়াঙ্গন থেকে কিনেছি এবং খুবই সুন্দর কোয়ালিটি। আমার চ্যানেলে প্যান্টের কালেকশনের একটা ভিডিও আছে, যেটা হোপ মার্কেট থেকে আমি করেছিলাম। ওদের ওখানে দাম একটু বেশি, প্রিয়াঙ্গনের দাম অনেক কম। এই প্যান্টটার দাম 550 আমার কাছ থেকে চেয়েছিল, কিন্তু আমি অনেক বার্গেন করার পরও ওরা আমাকে এটা 500 টাকায় দিয়ে দিছিল। যাই হোক, আমি খুবই খুশি এটা কিনে। বাট হোপ মার্কেটে এই সেম প্রোডাক্ট 750, প্রথমে 650 ছিল, এখন দাম বেড়ে 750 হয়ে গেছে। আপনারা যদি কিনেন কেউ, অবশ্যই নিউ মার্কেটে প্রিয়াঙ্গনের নিচতলা থেকে কিনবেন। আরেকটা যেটা খুবই মিষ্টি কালার একটা শার্ট কিনেছি, এটা হচ্ছে জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে। এই ধরনের শার্ট আমার খুবই পছন্দ। দেখেন, এটা হচ্ছে একটা এক্সপোর্ট কোয়ালিটি। এখানে লেবেলিং করা আছে, ব্র্যান্ডের নাম দেওয়া আছে, সাথে একটা এক্সট্রা বোতামও দেওয়া আছে জর্জেটের মধ্যে। খুবই সুন্দর কালার এবং খুবই সুন্দর ম্যাটেরিয়াল, সেলাইও সুন্দর। এটা বলতে গেলে একটা এক্সপোর্ট কোয়ালিটির জিনিস আমি কিনেছি এবং দাম শুনলে অবাক হয়ে যাবেন, এটার দাম 300 টাকা এবং যে কোনো ভালো মন্দ যে কোনো জায়গায় পরে যাওয়া যাবে। আর এখন হচ্ছে জেন্টস আইটেম, জেন্টস আইটেমও অনেক কিনেছি। এটা কিনেছি হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। এটা একটা হাফ প্যান্ট, গেঞ্জির কাপড়ের মতো হলো, এটা কিন্তু নর্মাল কাপড় না, নিচে আরেকটা লেয়ার করা আছে, একটু ভারী কাপড়। এটার দাম নিয়েছে 100 টাকা। এটা হাফ প্যান্ট দেখে 100 টাকা, থ্রি কোয়ার্টার হলে 150, তারপরে ফুল হলে 200-250 এরকম দাম ছিল। দেখেন, আরেকটা জেন্টস আইটেম, এটা হচ্ছে একটা গেঞ্জি, গোল গলার, খুবই পাতলা এবং রাতের বেলা ঘুমানোর জন্য, গরমের মধ্যে পরে বাইরে যাওয়ার জন্য খুবই কমফোর্টেবল। এটা এনেছি আমি এই নিউ মার্কেটের রাস্তা থেকে। আমি ব্লগগুলো আস্তে আস্তে দিয়ে দিব আপনাদের। দেখেন, আমি লেবেল দেখানোর চেষ্টা করতেছি, এগুলো এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট। আমি আপনাদের দিয়ে দিব ব্লগগুলো, ইনশাল্লাহ কাল থেকে আপলোড করব নিউ মার্কেটের সব কয়টা ভিডিও। আপনারা যারা হচ্ছে আমার সাবস্ক্রাইবার আছেন, আমি অনেক দিনের আশা ছিল আপনাদের জন্য নিউ মার্কেটের একটা ব্লগ করবো, এটা করে এনেছি। আমার মনটা খুবই ভালো আজকে। দেখেন, এটাও একটা গোল গলার গেঞ্জি, গেঞ্জিগুলোর দাম আমি বলে দিচ্ছি। এগুলোর দাম আমার কাছে চেয়েছিল 150 টাকা, 150 টাকার নিচে কোনো গেঞ্জি নাই। বাট বার্গেন করে এগুলো আমি 120 টাকা করে কিনেছি, দুইটা 240 টাকা। এটা একটা শার্ট, এই শার্টটা খুবই সুন্দর, এটাও একটা এক্সপোর্ট কোয়ালিটি শার্ট। অনেকক্ষণ খুঁজে, বলা যায় 15-20 মিনিট দেখে বুঝে খুঁজে তারপর এটা নিয়ে আসছি। আমার আমি ব্লগে আপলোড করে দিব কোত্থেকে কিনেছি এবং দামটা আমি বলে দিই, আপনারা অবাক হয়ে যাবেন। এত সুন্দর ফ্যাব্রিক, এত সুন্দর মানে সেলাই, এটার দাম হচ্ছে মাত্র 250 টাকা। এবং এরকম ব্লগ আমি আপলোড করতে থাকবো ইনশাল্লাহ কালকে থেকে। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি আমার পুরানো সাবস্ক্রাইবার হয়ে থাকেন অনেক ধন্যবাদ। এই দেখেন, এটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার জন্য কেন একটা স্কার্ফের মতো, অনেক সুন্দর। দেখেন, একটা প্রিন্সেসের ছবি দুই পাশে, এগুলো হচ্ছে চাইনিজ কোরিয়ান প্রিন্সেস, খুবই সুন্দর লাগছে এটা দেখে। আমার প্রোডাক্টের ম্যাটেরিয়াল হচ্ছে জর্জেট, খুবই হালকা ফুলকা জর্জেট, টপসের সাথে শার্টের সাথে পরার জন্য এটা নিয়েছি। আমার আসলে এই রানীকে দেখে অনেক ভালো লাগছে, প্রিন্সেসকে দেখে আমি আসলে পাগল হয়ে কিনেছি। আরেকটা যেটা স্কার্ফ কিনেছি, এটা দেখেন, ইয়েলোর সাথে একটু বর্ডার করা হচ্ছে অরেঞ্জ কালারে। দেখেন, প্যারিস লেখা, বিভিন্ন ওদের দেশের ভাষায় অনেক কিছু লেখা। তারপরে দেখেন, এটা হচ্ছে বিল্ডিংয়ের বিভিন্ন ছবি, প্যাটার্নটা দেখে মনে হয়েছে বিদেশি বিদেশি ভাব, যদি আমার টাকা পয়সা নাই। এবং এগুলোর দাম আমি বলছি, আমি তিনটা স্কার্ফ কিনেছি, আমি তিনটা স্কার্ফ দেখাই তারপরে দাম বলবো এবং অবাক হয়ে যাবেন। এবং এইসব কোথায় কিনেছি আমার ব্লগে আমি সব আপলোড করব, পুরো রোডে কী কী পাওয়া যায় এগুলো আপলোড করব। আমার সাথে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই যে, এটা হচ্ছে আমার থার্ড স্কার্ফ, এটা হচ্ছে একটু বিভিন্ন কালারের একটা ব্ল্যান্ড মনে হচ্ছে, পার্পলের মধ্যে পিঙ্ক, স্কাই ব্লু, তারপরে হচ্ছে আরেকটা কী কালার বলা যায়, রেডিশ কালার, বিভিন্ন কালারের। এটা দেখে আসলে প্রথম কিনেছি তো, তারপরে কিনেছি প্রিন্সেসগুলো আরও বেশি আকর্ষণীয়। দাম হচ্ছে 50 টাকা, এক একটা 50 টাকা করে, তিনটার দাম 150 টাকা। এই যে দেখেন, এটা আমার অনেক পছন্দের এবং অনেক দরকারি ছিল। বলতে গেলে এইটা কেনার জন্যই আমি গিয়েছিলাম নিউ মার্কেটে। এইটা হচ্ছে একটা মাইক্রোফাইবারের তোয়ালে,
গোসলের পর যে তোয়ালেটা লাগে পুরা শরীরটা পেঁচায় রেখে মোছা যায় এটা ওই ধরনের তোয়ালে। দেখেন বর্ডারটা অনেক সুন্দর করে কাট করা, খুবই সফট, খুবই সুন্দর, এবং দামটা একটু পরে বলছি। দেখেন এইটা হচ্ছে বেস্ট কোয়ালিটি, এখনকার পর্যন্ত বাজারে যত ধরনের তোয়ালে আছে সব থেকে বেস্ট কোয়ালিটি হচ্ছে এটা। দেখেন অনেক লম্বা, দেখেন কি সুন্দর কিউট একটা পুতুল বানানো। এটা আমার হাজবেন্ডের জন্য এনেছি, ছেলেদের জন্য দেখে একটু ডার্ক কালার করলাম, আর আমার জন্য হচ্ছে পিঙ্ক কালার। আমারটা দেখাচ্ছি যা বলছিলাম, এই যে দেখেন আমারটা অনেক সুন্দর পিঙ্কের মধ্যে সানফ্লাওয়ার বানানো, হোয়াইট হোয়াইট, অনেক সুন্দর। এটাও একই সেম প্রোডাক্ট, সেম কোয়ালিটি, কিন্তু আমারটাতে একটু বর্ডার করা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা যা বলছিলাম, এটার কোয়ালিটিতে এটা মাইক্রোফাইবার দিয়ে তৈরি করা, খুবই অ্যাবজর্পশন ক্ষমতা, যে কোনো ধরনের যে কোনো পরিমাণের পানি শুষে নেয়, চুল থেকে সব পানি একবারে শুষে নিবে। এখনকার মার্কেটের সব থেকে ভালো তোয়ালে, আপনারা যারা জানেন না অবশ্যই এটা খুঁজে কিনে নিবেন। আমার জানা মতো এটা নিউ মার্কেটেই একমাত্র পাওয়া যায় এবং অন্য কোথাও আমি খুঁজে পাই নাই। এবং আমি দেখিয়ে দিচ্ছি, এটার দুই পাশই খুবই সফট, একই রকম প্যাটার্নের, এটাকে বলে চাইনিজ তোয়ালে। হ্যাঁ, এটার দাম নিল এক একটা 400 করে, দুইটা 800 টাকা। এবং শেষ হয়ে যাচ্ছে আমার ভিডিওর শেষের দিকে, যে প্রোডাক্টটা আমি না দেখালেই নাই, এটা হচ্ছে একটা ন্যাফথলিন, এবং হাঁটতে হাঁটতে রাস্তা থেকে কিনেই ফেললাম একটা ন্যাফথলিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।